বিন্দু তোমরা সকলে ভালো ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ম্যাম আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম ম্যাম আমি আসসালামু আলাইকুম তোমাদের 50 শ্রেণী বেতন ক্লাসে আজকে ক্লাস শুরু করছি দেখো আজকে ক্লাস শুরু করার আগে আমি কিন্তু আগে প্রশ্ন একটু ধরি দেখি তোমরা পড়ে থেকে বেশি পড়ছো নাকি সেটা আমি আজকে যাচাই করব ঠিক আছে ওকে বেঁচে থাকার জন্য উদ্ভিদ পরিবেশের বিভিন্ন জগতের উপর নির্ভরশীল না কথা না দেখাই বলবে প্রশ্ন বেঁচে থাকার জন্য জীব উদ্ভিদ পরিবেশের বিভিন্ন জড় বস্তুর উপর নির্ভরশীল সেই জড় বস্তুগুলোর নাম বলো তো দেখি মান বলবে মান উত্তরটা দিবে এই জড় বস্তুগুলোর নাম কি পারবে না ওকে দিয়া বল দিয়া বলো আপনার স্থান পোশাক যন্ত্রপাতি ইত্যাদি প্রশ্নটা শুনলা না তো প্রশ্নটা ছিল যে বেঁচে থাকার জন্য উদ্ভিদ বিভিন্ন জড় বস্তুর উপর নির্ভরশীল সেই জড় বস্তুগুলোর কয়েকটা ম্যাম বায়ু সূর্যের আলো দিয়া বুঝতে পারিনি পানি বায়ু সূর্যের আলো ও গুড ভেরি গুড আচ্ছা আরেকটা প্রশ্ন বাস্তু সংখ্যা কাকে বলি আল্লাহ ম্যাম আমি ম্যাম আমি পারবো কোন ম্যাম আমি পারবো আমি যাকে বলি আমি পারবো রাব্বি বলবি বাস্তু ম্যাম শোনা যাচ্ছে না ম্যাম আমাকে বলো রাব্বি রাব্বি হ্যাঁ বাস্তু সংখ্যা কি ম্যাম আমি বলি ওকে ইস্তিয়াক বলো বাস্তু সংস্থান কি কোন স্থানের সকল জীব এবং জড় তাদের মধ্যে তাদের তাদের মধ্যকার পারস্পরিক ক্রিয়াই হলো ওই স্থানের বাস্তু সংস্থান ওকে আজকে আমরা এত ম্যাম আজকে আমরা ম্যাম পাঁচটা আমরা সামনে তো যেতে খুব ভালো লাগছে ম্যাম বলো ম্যাম সবাইকে প্লিজ মিউট করে দেন না কাউকে মিউট করব না সবাই ম্যাম শোনা যাচ্ছে না চুপচাপ থাকি ম্যাম কথা বাজে এবারে সাইলেন্স প্লিজ এবারে আমি পড়াই আসি দেখো তাহলে আজকে আমরা পড়ব হলো যে পরিবেশের যে উদ্ভিদ ও প্রাণী একের উপর নির্ভরশীল গত ক্লাসে পড়েছিলাম যে এখন এই নির্ভরশীলতা কিভাবে হচ্ছে উদ্ভিদ সেইভাবে আমরা আজকে পড়ব দেখো উদ্ভিদ যেমন প্রাণী প্রাণী বিভিন্ন ভাবে উদ্ভিদের উপর নির্ভরশীল এখন দেখো একটা প্রাণী খেয়াল করে দেখো এই চিত্র দেখো এই প্রাণীটা উদ্ভিদের উপর নির্ভরশীল ভাবে দেখো এই উদ্ভিদটা যখন ধীরে ধীরে বড় হয় এবং ধরনের ফুল ফল এগুলো প্রাণীরা খেয়ে কি হয় জীবন ধারণ করি অপরপক্ষে আমরা মানুষরা জীব জীব বলতে কিন্তু প্রাণী মানুষ এবং সবকিছু তাহলে এই যে আমরা এগুলো আমরা কি করি জীবন ধারণ করি মানে একে অপরের উপর নির্ভরশীল কিন্তু আমরা বেশি কিসে উদ্ভিদ না প্রাণীর উপরে প্রাণীর উপরে আমরা বেশি নির্ভরশীল হলো প্রাণীর উপরে এখন দেখো যে আমাদের উদ্ভিদগুলা দেখো বাসস্থান যেমন কাঠবিড়ালি তারপরে কি বিভিন্ন পোকামাকড় বানর এরা কিন্তু একটা উদ্ভিদে বাসস্থান তৈরি করে তাই না তারপরে পাখি এরা গাছে বাসস্থান করে তারা আশ্রয়ের জন্য উদ্ভিদের উপর নির্ভরশীল তেমনি দেখো আমরা উদ্ভিদের মানে কিভাবে বিস্তরণ হয় পরাগায়ন কিভাবে ঘটে এটা আজকে আমরা জানবো দেখো উদ্ভিদ তার খাদ্য তৈরির জন্য কি করে উদ্ভিদ তার খাদ্য তৈরির জন্য বৃদ্ধির জন্য কি করে পরাগায়ন ও বীজের বিস্তরণ ঘটে একটা বীজ এখানে চিত্রটা খেয়াল করে দেখো এই যে একটা ফুলে যেমন ফুলটা খেয়াল করে দেখো এখানে একটা ফুল খেয়াল করে দেখো এই যে এই ফুল এই ফুলের পরাগরেণু বীজের বিস্তরণ কখন হবে যখন একটা মধু একটা মৌমাছি এসে এর ভিতর থেকে কি
কোষগুলো নিয়ে আর একটা গর্ভমুণ্ডে যে কোষ উৎপাদিত হয়, তার মানে কি স্ত্রী গর্ভমুণ্ড এবং পুরুষ গর্ভমুণ্ডের সাথে এটা বিস্তরণ করে কি পরাগায়নের সৃষ্টি হয়, যে কি হয় একটা বীজে বিস্তরণ ঘটে। যেমন যে বীজ তৈরি হয় না, সেই বীজ থেকে সেই গাছটা তৈরি হয় না, তেমনি এই বীজ থেকে এই গাছটা তৈরি হয়। দেখো এই যে এইভাবে মৌমাছি এসে, মৌমাছি কিন্তু একটা ফুলে ফলে কিন্তু ইয়া করে না, ওরা বিভিন্ন গাছে বিভিন্ন ফলমূলে যে কি করে মধু সংগ্রহ করে তারা মধু তৈরি করে। এই যে এইভাবে একটা স্ত্রী গর্ভবতী থেকে গর্ভমুণ্ডের সাথে এটা মিলিত হয়ে সেটা এই ফুল এবং ফলের তৈরি হয়, সেই থেকে বীজের বিস্তরণ ঘটে। খালি দেখো এখানে আমাদের বীজের বিস্তরণের জন্য এই প্রাণীর উপর নির্ভরশীল, দেখো এই প্রাণীর উপর নির্ভরশীল হতে হচ্ছে উদ্ভিদের, এইভাবে কিন্তু আমাদের নির্ভরশীলতা হয়। শুধু উদ্ভিদের উপরে নির্ভরশীল হয় না, কিন্তু প্রাণীও কিন্তু উদ্ভিদের উপরে নির্ভরশীল। তার মানে কি দেখো এই মৌমাছিটা কিন্তু একটা ফুলে হয় না, বিভিন্ন রকমের ফুলে যে সে এইভাবে মধু সংগ্রহ করে, তখন কি করে যে আর একটা, তার মানে কি এই যে এটা কিন্তু স্ত্রী মৌমাছি এটা বিভিন্ন ফুলে যে এইভাবে পরাগায়নের সৃষ্টি হয়, আর এই পরাগায়ন থেকে বিভিন্ন কিন্তু বীজে বিস্তরণের সৃষ্টি হয়। তারপরে কি করে পুষ্টি উপাদানের জন্য একটা উদ্ভিদের বৃদ্ধির জন্য এইভাবে স্ত্রী গর্ভকোষের থেকে পুং গর্ভকোষে মিলিত হয়ে এইভাবে কি ফুল ফলে ছবি দেখছি, বোঝা গেল কি এইভাবে কিন্তু ফুল ফলে সৃষ্টি হয়। তেমনি তেমনি একটা গাছ দেখো, তেমনি এই যে এই গাছটা যখন মরে যাবে তখন এই ফুলটা পড়ে যাবে, তারপরে ফল পড়ে যাবে, এর পাতা পড়ে যাবে, দিয়ে কি হবে এটা বিভিন্ন সারে পরিণত হয়ে যাবে, তখন কিন্তু এটা একটা উদ্ভিদের সারে পরিণত হবে, তখন কি হবে এটার একটা কি পুষ্টির জন্য পরিণত হবে। তেমনি একটা পোকামাকড় যদি কি গাছে মাটিতে পড়ে যে বিভিন্ন সারে পরিণত হয়, এই সারটা যে কি হয় তাহলে দেখো এইভাবে কিন্তু একটা প্রাণী যদি মাটিতে পড়ে যে বিভিন্ন সারে পরিণত হয় এবং পরাগায়নের ফলে সেটা কি হয় একটা বীজের সৃষ্টি হয়, সেই বীজের সৃষ্টি হয়ে পরে এইভাবে আমাদের একটা গাছে পরিণত হয়ে যায়। নিয়ে কি হয় যে কোনো বীজে যে কোনো জায়গায় লাগালে এটা একটা উদ্ভিদে পরিণত হয়, তাই না? তাহলে এইভাবে কিন্তু নতুন বীজ থেকে আর একটা উদ্ভিদের আমাদের সৃষ্টি হয়। এই জন্য বলা হয়েছে যে উদ্ভিদ আর প্রাণী একে অপরের উপর নির্ভরশীল, যে উদ্ভিদ আর প্রাণী কিন্তু একে অপরের উপর নির্ভরশীল, এই কারণে যে শুধু উদ্ভিদ না, দেখো উদ্ভিদ ও প্রাণী একে অপরের উপর নির্ভরশীল হয়ে পড়ে কি কারণে দেখো যেমন এই যে এই চিত্রটা খেয়াল করে দেখো যে এই চিত্রে একটা ফুলের উপরে একটা মৌমাছি বসে কি করছে এর মধু আহরণ করছে, যে এইভাবে পরাগায়নের সৃষ্টি, পরাগায়ন মানে কি একটা ফুলের সৃষ্টি করে সেটা পরে আবার বীজের বিস্তরণ ঘটাচ্ছে, দিয়ে এইভাবে এই এই পোকামাকড়টা যখন মাটিতে পরিণত হয়ে যায় তখন এই উদ্ভিদটা বৃদ্ধিতে সহায়তা করে। এই জন্য এখানে বলা হয়েছে যে এইভাবে একে অপরের উপরে নির্ভরশীল একটা প্রাণী। যেমন এই চারটার উপর তোমাদেরকে আমি করতে দিয়েছিলাম যে উদ্ভিদ আর প্রাণী কিভাবে একে অপর নির্ভরশীল, তিনটা করে বাক্য লিখো। যেমন আমি একটা বলে দিই উদ্ভিদ, যেমন উদ্ভিদ প্রাণীর উপর নির্ভরশীল, দুই নম্বর দিতে পারো যে প্রাণীর মৃত পচা পচে যেটা সারে পরিণত হয় সেটা উদ্ভিদে লিখে দিলে ভালো হয়, লিখে দিলে ভালো হয়। আচ্ছা আমি একটা দিয়ে তারপরে তোমরা লিখবে, হ্যাঁ যেমন যেমন এই কথাটা লিখতে পারো যে প্রথমে দেখো প্রথমে লিখতে পারো যে উদ্ভিদের ক্ষেত্রে, আমি এটা উদ্ভিদের ক্ষেত্রে বলছি, প্রাণীর ক্ষেত্রে তারপর তোমরা এমনি লিখতে পারো, এটা হলো উদ্ভিদের ক্ষেত্রে। খেয়াল করে দেখো যে উদ্ভিদ খাদ্য তৈরিতে কি করে, উদ্ভিদ খাদ্য তৈরিতে খাদ্য তৈরির জন্য প্রাণীর ত্যাগ করা
প্রাণী ত্যাগ করা কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে, ত্যাগ করা কার্বন ডাই অক্সাইড ব্যবহার করে। আপু একদিন দিতে পার দেখাবে না কি কার্বন ডাই অক্সাইড ব্যবহার করে, লিখতে হবে না, জাস্ট তোমাদেরকে আমি জানানোর জন্য বলছি যে এইভাবে উদ্ভিদ আর প্রাণী কিভাবে নির্ভরশীল, আমি শুধু একটা পয়েন্ট লিখে দিচ্ছি আর একটা বলছি ব্যবহার করে, তাই না? দেখো কেনে খেয়াল করে দেখো যে একটা উদ্ভিদ যেটা ত্যাগ করে সেটা কিন্তু আমরা গ্রহণ করি, তেমনি এই চারটাতে যে পারস্পরিক যে নির্ভরশীলতা, এখানে পয়েন্ট আমি একটা লিখে দিই তোমাদের, বুঝা হয়ে যাবে যে এইভাবে দুই তিনটা পয়েন্ট আমরা লিখতে পারবো যে উদ্ভিদ খাদ্য তৈরির জন্য ম্যাম অনেক শব্দ হচ্ছে ব্যবহার করে, তাই না? তেমনি শব্দ হচ্ছে শব্দ করো না বাবা, এখানে কি শব্দ করছে আর হবে না, থেমে গেছে দেখছো। আচ্ছা দেখো এই যে এম তেমনি প্রাণীর ক্ষেত্রে তুমি এটা লিখতে পারো যে প্রাণী কি যেটা গ্রহণ করে বায়ুর মাধ্যমে সেটা উদ্ভিদ, সেটা 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 যেটা ত্যাগ করে প্রাণী সেটা উদ্ভিদ, উদ্ভিদ সেটা গ্রহণ করার কাজে ব্যবহার করে। এইভাবে কিন্তু আমরা উদ্ভিদ আর প্রাণীর উপর নির্ভরশীল, এইভাবে কিন্তু নির্ভরশীল। তারপর তোমরা আর একটা পয়েন্ট লিখতে পারো যে প্রাণীর মৃতদেহ পচে যা তৈরি হয় সেটা উদ্ভিদের বৃদ্ধিতে সহায়ক, প্রাণীর মৃতদেহ পচে, প্রাণী দেখবা যেগুলো পচে যে সেটা কিন্তু অনেক ধরনের সুন্দর সারে পরিণত হয়, বিভিন্ন ধরনের প্রাণী মাটিতে বসবাস করে না তো ম্যাম, আমরা এরকম করে লিখতে পারি না যে প্রাণীর মৃতদেহ পচে না, আমি আর না বলি এ কটা পয়েন্ট পড়লেই তোমরা কিন্তু লিখতে পারবে, ঠিক আছে? তাহলে দেখো এইভাবে কিন্তু কয়টা পয়েন্ট লিখতে হবে, কয়টা পয়েন্ট লিখতে হবে, কয়টা পয়েন্ট লিখতে হবে, দুইটা তিনটা লিখলে হবে। তাহলে দেখো এইভাবে প্রাণী ত্যাগ করা কার্বন ডাই অক্সাইড থেকে গ্রহণ করে কি প্রাণীর ও কি লিখব ম্যাম, কি লিখবে ম্যাম বলো। হ্যাঁ তো আমি আরেকটা পয়েন্ট বলি তাহলে তোমাদের আরো ক্লিয়ার হয়ে যাবে। দেখো আরেকটা পয়েন্ট হবে যে পাখি মৌমাছি পরাগায়নের মাধ্যমে উদ্ভিদের বীজ সৃষ্টিতে সাহায্য করে, তেমনি তেমনি পাখি যেমন পাখি মৌমাছি উদ্ভিদের যে আমি বলেছি ম্যাম একটু লিখে বুঝিয়ে দেন, এই যে গর্ভ ম্যাম লিখে একটু বুঝিয়ে দেন, এটা পর ম্যাম একটু লিখে বুঝিয়ে দেন। আচ্ছা মৃতদেহ পচে যা তৈরি হয়, যা তৈরি হয় তা উদ্ভিদের বৃদ্ধিতে সহায়তা করে, তা উদ্ভিদের বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, উদ্ভিদের বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ম্যাম কিছু শোনা যাচ্ছে না, কেউ কিন্তু অনেক উদ্ভিদের বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা না পালন করে, যদি এটা লিখি যে উদ্ভিদের বৃদ্ধিতে প্রাণীর মৃতদেহ উদ্ভিদের বৃদ্ধিতে সহায়তা করে, এটা দিলেও হবে প্রাণীর মৃতদেহ পচে যা তৈরি হয় তা উদ্ভিদের বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা, ঠিক আছে? এরপরে তিন নম্বর পয়েন্টটা দেখো ম্যাম,
কৃষি বা কিছু শব্দ হচ্ছে শুনতে পাচ্ছি শব্দ না না বল শুনতে পাচ্ছি না আচ্ছা কথাটা ম্যাম আপনাকে দেখতেও পাচ্ছি না ম্যাম প্রচুর সাউন্ড হচ্ছে এইবারে শোনো তারপরে তোমাদের কথা শুনবো আবার ঠিক চিনে দিবো না নো করে দিবো না তাহলে দেখো এবারে শুনতে পাচ্ছো তো আচ্ছা দেখো তাহলে দুই নম্বর পয়েন্ট দেখো প্রাণীর মৃতদেহ পচে যা তৈরি হয় তা উদ্ভিদের কি উদ্ভিদের বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এরপরে দেখো পাখি মৌমাছি আমি পাখি না দিই মৌমাছি দিই তাহলে যাবে ম্যাডাম এটা কি হলো ম্যাডাম ম্যাডাম এরপরে তিন নম্বর পয়েন্টটা হলো এই যে এটা এই যে মৌমাছি মৌমাছি কি পরাগায়নের মাধ্যমে উদ্ভিদের বীজ সৃষ্টিতে সাহায্য করে তার মানে কি এখানে কি মুখবো না এখানে আঁটবে দেখা যাচ্ছে না তিন নম্বর পয়েন্টটা দেখা যাবে নো ম্যাম দেখা যাচ্ছে না মিশিয়ে দেন ম্যাম মিশিয়ে দেবো ম্যাম উপরেটা মিশিয়ে দেন ওকে উপরেটা মিশিয়ে দিয়ে রাখেন ম্যাম দেখা যাচ্ছে ম্যাম উপরেটা মিশিয়ে দিয়ে রাখেন আবার মিউট অন করব দেখো সুন্দর ছিল সুন্দর এবারে আবার ইয়া করো দেখো তাহলে আর তিন নম্বর পয়েন্টটা দেখো ও মৌমাছি পরাগায়নের মাধ্যমে মৌমাছি কি সবাই চেনো মৌমাছি তো ধরলে কি হবে কামড়ে দিয়ে ফুলে এসে জ্বর হয়ে যাবে এই জন্য মৌমাছিটা আনতে পারবে তাহলে দেখো হবে পরাগায়নের মাধ্যমে এই উপকরণটা আনতে পারলাম না আমাকে কামড়ে শেষ করে দিয়ে গেল তাহলে মৌমাছি পরাগায়নের মাধ্যমে কি হবে পরাগায়নের মাধ্যমে উদ্ভিদে পরাগায়নের মাধ্যমে পরাগায়নের মাধ্যমে এখন হাসছো পরাগায়নের মাধ্যমে কি হবে উদ্ভিদে বীজ সৃষ্টিতে ম্যাম কথাটা ভাবলে হাসি পাচ্ছে আমার আচ্ছা উদ্ভিদে হাসি খুশি থাকা ভালো তাহলে ম্যাম উদ্ভিদের সাহায্য করে ম্যাম তোমাকে বললাম বীজ সৃষ্টিতে সাহায্য করে আচ্ছা তিনটা পয়েন্ট কি আনা বীজ সৃষ্টিতে সাহায্য করে দেবাশিস তুই একটু কম হাস এই না তাহলে দেখো উদ্ভিদের বীজ সৃষ্টিতে সাহায্য করে কে মৌমাছি তাহলে পরাগায়নের মাধ্যমে বীজ সৃষ্টিতে সাহায্য করে বীজকে সাহায্য করে ম্যাম উদ্ভিদের বীজ সৃষ্টিতে দিলে ভালো হয় বীজ সৃষ্টিতে সাহায্য করে টোটাল লিখতে ভুলে গেছি আচ্ছা তাহলে দেখো মৌমাছি পরাগায়নের মাধ্যমে উদ্ভিদের বীজ সৃষ্টিতে সাহায্য করে এই যে আমার এতটুকুনি পড়াতে উদ্ভিদের এই ম্যাম এই বর্ণনাটা এখানে আমি দিয়ে দিলাম তাহলে এই ছকটা ম্যাম আরো ইজি ম্যাম বলো এটা দিলে হবে না যে উদ্ভিদের খাদ্য তৈরি বৃদ্ধি পরাগায়ন ও বীজের বীজের বিস্তরণের জন্য তানির উপর নির্ভরশীল হ্যাঁ এটা দিলে হবে তো তোমার সঠিক হতে হবে এবং তোমাদের অপ্রাসঙ্গিক কোনো দেওয়া যাবে না বিজ্ঞান না বিজ্ঞান অপ্রাসঙ্গিক দেওয়া মানে কি একবারে জিরো আর তুমি যদি বিজ্ঞান তুমি যদি ঠিক মতো লিখো তাহলে তুমি ফুল মার্কস ঠিক আছে এই জন্য আমাদেরকে বুঝে পড়তে হবে বুঝে পড়ি কিন্তু আমাদের খুবই এবারে শোনো এরপরে প্রাণীর ক্ষেত্রে ঠিক তাই এই যে উদ্ভিদের যা লিখলা না প্রাণীর ক্ষেত্রে ঠিক তাই ওর বিপরীতটা লিখতে হবে আমি একটা করবো দুটো তোমরা করবে একটা বলবো আমি দুটো তোমাদেরকে জানতে চাইবো আমি একটা বলি দেখো প্রথম পয়েন্টটা যে উদ্ভিদের ত্যাগকৃত মানে কি যেটা আমরা ত্যাগ করছি উদ্ভিদের ত্যাগকৃত অক্সিজেন ব্যবহার করে সেটা কি করে অক্সিজেন ব্যবহার করে প্রাণী
উদ্ভিদে ত্যাগকৃত অক্সিজেন ব্যবহার করে প্রাণী সেটা উদ্ভিদে ত্যাগকৃত অক্সিজেন ব্যবহার করে সেটা প্রাণী শ্বাসকার্য হিসেবে ব্যবহার করে। তার মানে কি, এই যে এই উদ্ভিদ, এই উদ্ভিদটা যেটা ত্যাগ করে দিচ্ছে আমরা প্রাণীরা, সেটা আমরা শ্বাসকার্য হিসেবে ব্যবহার করছি। যে অক্সিজেনটা নিচ্ছি না, এই অক্সিজেনটা না নিলে কিন্তু আমরা কিন্তু বাঁচতাম না। বাঁচতাম কি, আমরা কিন্তু কবেই মরে যেতাম। যখন মানুষ অসুস্থ হয় তখন বোঝা যায় যে এই অক্সিজেনটা আমাদের জন্য কতটাই কিন্তু জরুরি। যখন আমরা, যাদের শ্বাসকার্য আছে তাদের, তারা শ্বাসকষ্ট তারাই বুঝতে পারবা যে এই অক্সিজেনটা আমাদের কতটাই দরকার, তাই না? সবাই তখনই বুঝতে পারবা যে এই জিনিসটা আমাদের কতটাই দরকার লাগে। তাহলে দেখো, এই যে আমরা এইভাবে কিন্তু প্রাণীকে, উদ্ভিদের ক্ষেত্রেও কিন্তু আমরা প্রাণীর ক্ষেত্রেও লিখতে পারবো যে একটা পয়েন্ট আমি বললাম যে উদ্ভিদের ত্যাগকৃত অক্সিজেন সেটা প্রাণীর শ্বাসকষ্ট হিসেবে ব্যবহার করে। এরপরে আমার দ্বিতীয় নম্বর পয়েন্ট দেখি, তুষ্মি বলো, তুষ্মি সুন্দর করে উত্তর দিতে পারছে দেখি। দুই নম্বর পয়েন্টের প্রাণীর ক্ষেত্রে বলো আর কিভাবে নির্ভরশীল হয়। ম্যাম, মানুষ তার বাসস্থান তৈরিতে উদ্ভিদের কাণ্ড এবং শাখা প্রশাখা ও উদ্ভিদের কাঠ ব্যবহার করে। হ্যাঁ, থ্যাংক ইউ। তিন নম্বর পয়েন্টটা বলবে ইস্তিয়া। তিন নম্বর পয়েন্ট, মৌমাছি পরাগায়নের মাধ্যমে উদ্ভিদের বীজ সৃষ্টিতে সাহায্য করে। না, সেটা তো। এরপরে আমি তিন নম্বর পয়েন্ট আমি বলি, অনেক অনেক প্রাণী বাস করে। দেখো এখানে চিত্রটা দেখো, এই যে অনেক প্রাণী আবার উদ্ভিদে বসবাস করে, বসবাস করছে না? দেখো পাখি বসবাস করছে, তারপরে বিভিন্ন বানর এক গাছ থেকে আর এক গাছে লাফে লাফে বেড়ায় না? তাহলে এই যে অনেক প্রাণী এভাবে উদ্ভিদে বসবাস করে। তাহলে দেখো আমাদের এই যে প্রশ্নটা তাহলে আমরা এখানে বুঝতে পারলাম যে উদ্ভিদ আর প্রাণী কিভাবে একে অপরের উপর নির্ভরশীল। সবার আর কারো মনে কারো প্রবলেম নেই আর আছে কি? এই যে পয়েন্টটা আমি লিখিত ভাবে করে দিলাম, আমার মনে হয় না কারো প্রবলেম থাকবে। থাকবে কি সারা? আমি এবারে একটু ধরি, দেখি কে পারে। কেউ আমি বলি বলবে না, তাহলে কিন্তু আমি আর ধরবো না, তাহলে আমি খালি শুধু করে যাবো, ঠিক আছে? আচ্ছা দেখি, তাহলে দেখো এই যে উদ্ভিদ আর প্রাণীর উপর যে আমরা নির্ভরশীল হয়ে পড়ি, সেটার নির্ভরশীল পারস্পরিক যে নির্ভরশীলতা সেটা প্রাণীর ক্ষেত্রে বলবে দেখি সারা। দুইটা পয়েন্ট বলবে সারা, বলো। ম্যাম আমি, হ্যাঁ তুই বল। ম্যাম প্রশ্নটা আরেকবার বলবেন। আমার প্রশ্ন হলো যে উদ্ভিদ আর প্রাণী একে অপরের উপর নির্ভরশীল, এটা প্রাণীর ক্ষেত্রে দুটা পয়েন্ট বলবে। প্রাণীর ক্ষেত্রে প্রাণী উদ্ভিদের বলো, প্রাণী উদ্ভিদের জন্য বাবা যাকে বলবো সে উত্তর দিবে অন্য জন্য। বলো বলো, উদ্ভিদের ত্যাগের, উদ্ভিদ ত্যাগ করে অক্সিজেন প্রাণী গ্রহণ করে। মানুষ আরেকটা, মানুষ তার বসবাসের তৈরি উদ্ভিদ ব্যবহার করে নিজের বাসস্থানে ব্যবহারযুক্ত জিনিস। ম্যাম আমি বলি, এরপরে হবে সুয়াদ আলামিন, দেখি কেমন পারি। সুয়াদ আলামিন বলো। সুয়াদ আলামিন, ইয়েস ম্যাম। হ্যাঁ বলো, এবার তুমি আর একটা পয়েন্ট। আমি আরেকটা ইয়া বলবো। হ্যাঁ বলো, দেখি কেমন মনে আছে বলো। প্রাণী উদ্ভিদের কাছ থেকে বলো, প্রাণী উদ্ভিদের কাছ থেকে প্রয়োজনীয় খাদ্য থেকে কি ফুল ফল ইত্যাদি পেয়ে থাকে, আর মানুষ খাদ্য হিসেবে গ্রহণ করে। ওকে, খাদ্য হিসেবে গ্রহণ করে। তাহলে দেখো আমাদের এই যে পারস্পরিক নির্ভরশীলতাটা আর কারো কোনো মনে হয় কারো প্রবলেম নেই আছে কি? নো ম্যাম, প্রবলেম নেই। দেখো নো ম্যাম, নির্ভরশীলতা নো ম্যাম। আচ্ছা নো ম্যাম, আমি একবার শুনলাম না আন্না, ঠিক আছে?
তাহলে দেখো এই যে উদ্ভিদের এইভাবে আমাদের পারস্পরিক নির্ভরশীলতা, আর এই যে পরাগানির মাধ্যমে মৌমাছি যেভাবে বীজের বিস্তার, ক্লিয়ার হয়ে গেল যে একটা মৌমাছি একটা ফুলের মধ্যে বসে গর্ভবতী, পরাগায়ন বলতে কি বোঝায়, আমাদের মূল বীজ সৃষ্টি করে, ঠিক আছে? তাহলে দেখো এভাবে ছড়িয়ে পড়ে বীজের পরে নতুন আবাস উদ্ভিদের একটা সৃষ্টি করে, তার মানে কি এই যে এই ফুলটাতে যখন বীজ সৃষ্টি হয় তখন একটা নতুন উদ্ভিদের একটা সৃষ্টি হয়, তাই না? তাহলে আজকে আজকে যতটুকু পড়েছি নিশ্চয় কারোর কোনো প্রবলেম নাই, তাই না? তাহলে আজকে আমাদের কি করব, আজকে আমাদের এইচ ডব্লিউ করব হলো পাঁচটা এস মানে সরতে এসকিউ, হ্যাঁ পাঁচটা ম্যাম পাঁচটা আছে ম্যাম শর্ট কোশ্চেন কত প্রশ্ন থাকে ম্যাম, আমার একটা কোশ্চেন আছে আমার মনে হয় বইয়ের ভিতরে ম্যাম কোন কোন প্রশ্ন থাকে ম্যাম বলো, আমার একটা কিছু বলার আছে বলে দেখ ম্যাম, আমার মা তো বাড়ি থাকে না, আমি অন্য একজন ফোনে লাইভ ক্লাস করছি, কিন্তু তাই আমার একটু দেরি হচ্ছে লাইভ ক্লাস করতে, আপনি ভিডিওটা পাঠিয়ে দিবেন, এটা তো আবার দেওয়া হবে তখন আপনি সম্পূর্ণভাবে দেখে নিন, ঠিক আছে? আম্মু যখন আসবে তখন সম্পূর্ণ ভাবে এটা দেখে নিও, পরবর্তীতে এটা তো আমরা আবার দিয়ে দেবো ভিডিও আকারে, ঠিক আছে? তখন এটা দেখে নিও তুমি। তাহলে আমাদের আজকে আমাদের পাঁচটা কোশ্চেন থাকবে, মানে আজকে আমাদের এই ছোট প্রশ্ন গুলো কি বই থেকে করব? সেটাই তো আমি বলছি, শীতে তো অনেকগুলো দেওয়া আছে, তাই না? যারা বই পেয়েছো তারা তোমরা করবে কি, তারা করবে শীত থেকে বই থেকে, আর যারা বই পাওনি তারা শীত থেকে করো, ঠিক আছে? এতে প্রবলেম সলভ হয়ে গেছে, আর যারা বই পাওনি তারা সিট থেকে পাঁচটা এসকিউ করবে, ঠিক আছে? যারা পাঁচ পৃষ্ঠা থেকে সংক্ষিপ্ত করব, যারা স্কুলে এসে পুরাতন বইতে সাথে দিয়ে দিচ্ছে এটা করার চেষ্টা করো, ঠিক আছে? তাহলে ম্যাম কত পৃষ্ঠা থেকে সংক্ষিপ্ত করব, কোন পৃষ্ঠা পাঁচ পৃষ্ঠা বই থেকে ম্যাম কত পৃষ্ঠা এক থেকে পাঁচ এক থেকে পাঁচ পৃষ্ঠা পর্যন্ত করে পাঁচটা সংক্ষিপ্ত করে লিখে তোমরা গ্রুপে দিবে, ঠিক আছে? তোমরা যেহেতু সবাই ডেকোরেশন জানো এই জন্য সবাই সুন্দর করে লিখবে, ঠিক আছে? ম্যাম শীতের কোন পাঁচটা দিব, প্রথম পাঁচটা করেছে না পরবর্তী পাঁচটা লিখবে, ঠিক আছে? তাহলে আজকে এই পর্যন্ত, সবাই ভালো থেকো সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।